নারীর সাজ পূর্ণ হয় না। রূপবিলাসিতায় যখন থেকে নারী নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন, হয়তো তখন থেকে সৃষ্টি বাহারি গহনার। একসময় গহনা মানে ছিল সোনা বা রূপার কারুকাজ। তবে সময়ের বিবর্তনের সাথে সাথে সাজের এই অন্যতম উপকরণ এসেছে নানা পরিবর্তন। চলতি ফ্যাশন দুনিয়ায় গহনা শুধু দামি ধাতু বা ডিজাইনে সীমাবদ্ধ না, গহনার উপকরণ এবং নকশায় বদল এসেছে অনেক। কেবল শাড়ির সাথেই নয়, প্যান্ট, টপস কিংবা সালোয়ার কামিজের সাথেও চলে নানা রকম গহনা। সোনা রূপা বা অন্য কোনো ধাতুর সঙ্গে আগে শুধু রত্ন পাথর বা মুক্তার ব্যবহার ছিল, এখন গহনার উপকরণে কাঠকড়ি, কাপড় ক্লে বা মাটি যুক্ত হয়েছে নিজস্ব মহিমায়। তবে ম্যাট, অক্সি, কপার কালারের চল এখন বেশি, সেই সাথে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গহনা এসেছে ফিরে। হালের ফ্যাশনে গহনার নানা রূপ নিয়ে কথা বলবো আমি আশরাফি দিবা। গহনার ক্ষেত্রে বর্তমানে নারীদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে ব্ল্যাক পলিশের গহনা। শাড়ি হোক বা কুর্তি, লেগিংস কিংবা ওয়েস্টার্ন আউটফিট, সবের সঙ্গে বেশ মানিয়ে যায় এই ধরনের জুয়েলারি। এমনকি আজকাল বিয়েবাড়িতেও দেখা যাচ্ছে অল্প বয়সীদের ঝোঁক ব্ল্যাক পলিশের দিকেই। ব্ল্যাক পলিশের চোকার জাতীয় হার কিংবা সীতাপাটি, ঝুমকোবালা বা চুড়ি কিংবা নাকছাবি, যে কোনো সাজের সঙ্গে একটা আলাদা লুক এনে দেয়। ফ্যাশন দুনিয়া সবসময় নতুন কিছু খোঁজে। হাল ফ্যাশনে সুতার তৈরি গহনার জনপ্রিয়তা বেড়েছে। সুসুতা নকশা, যা কিনা এতকাল ছিল কাঁথা কিংবা পোশাকের জমিনে, তা এখন উঠে এসেছে গহনায়। তাছাড়া সুতা বা কাপড়ের গহনাগুলো খুব আরামদায়ক, যে কোনো পোশাকের সঙ্গে মানানসই এই গহনা। ফ্যাশনে মনোরঞ্জন ভাব আনতে কাঠের গহনার তুলনা হয় না। কাঠের তৈরি গহনার বড় বৈশিষ্ট্য হলো যে কোনো সময়ে যে কোনো পোশাকের সঙ্গে মানিয়ে পরা যায়, ফ্যাশনের পাশাপাশি যা মনকে রাঙিয়ে তোলে। তরুণীদের কাছে কাঠের গহনা পছন্দনীয় হওয়ার অন্যতম কারণ হলো এর আকর্ষণীয় রং। পোশাকের সঙ্গে মিলিয়ে গলায় একটা কাঠের বেজে রং করা মালা, কানে ছোট্ট দুল মানিয়ে যাবে। কোনো দাওয়াতে শাড়ি বা অন্যান্য পোশাকের সঙ্গে মিলিয়ে একটা বড় মালা পরলে সাজ পাবে পূর্ণতা। তবে এক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন পোশাক যদি হয় একরঙা, সেক্ষেত্রে বিভিন্ন রঙের কাঠের গহনা পরবেন অনায়াসে। পোশাক যদি হয় অনেক বেশি রঙিন, সেক্ষেত্রে পোশাকে যে রঙের আধিক্য কিছুটা কম, সে রঙের কাঠের গহনায় সাজ হয়ে উঠবে মোহনীয়। প্রাচীনকালের বিনিময় ব্যবস্থার পরপরই কড়ির স্থান পায় গহনা হিসেবে। মেটাল কিংবা কাপড় সবকিছুর সাথে কড়ি মিশিয়ে তৈরি করা হচ্ছে ফিউশন ধাঁচের গহনা। তরুণী থেকে শুরু করে মধ্যবয়সী নারী নিজেদের সাজকে পূর্ণতা দিতে সকলেই বেছে নিচ্ছেন এই কড়ির গহনা। ক্লে বা মাটির গহনার সঙ্গে বাঙালির পরিচয় অনেক আগে থেকে, কিন্তু নতুন ধারার পলিমার ক্লে গয়নার সঙ্গে আমাদের সখ্যের এক নতুন অধ্যায় তৈরি হয়েছে। ক্লের কানের দুল, ব্রেসলাইন, পেন্ডেন্ট, পুতির মালা সহ চুড়ি কিংবা আংটি সবকিছুই এখন নারীদের চাহিদার শীর্ষে। সময়ের বিবর্তনে মীনা আর কুন্দনের নকশার গয়নার চল প্রায় উঠেই গিয়েছিল, তবে এখন আবার তা ঘুরে ফিরে এসেছে। বিয়েতে এখন কনেদের প্রথম পছন্দ কুন্দন এবং মীনাকারী গহনা, তবে উৎসব মৌসুমে এখনও সোনা এবং রূপার গহনার বিশেষ চাহিদা রয়েছে। শাড়ির সাথে হালকা নকশার মাঝারি আকৃতির গলাবন্ধনী বেশ জনপ্রিয়, তবে বড় গলাবন্ধনী বা সীতাহার আগের জনপ্রিয়তা ধরে রেখেছে। অনেক স্তরের বড় ঝোলানো হার বিয়ের মৌসুমে বেশ চলনসই, বিশেষ করে যারা হেজাব পরেন তাদের কাছে এই নেকলেসগুলো বেশ পছন্দ। ছোট পাথর, পুঁতি কিংবা পেন্ডেন্টের সঙ্গে এই নেকলেসগুলো সময়ের চাহিদা পূরণ করছে। তবে মুক্তা সবসময় আমাদের ফ্যাশন ট্রেন্ডের অংশ হয়ে আসছে, সেটা মুঘল সময় হোক কিংবা এখনকার সময়।